আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ আশনা। আজকে আশনার সাথে এক্সপ্লোর করবেন আপনারা বেকারি স্টাইলের চিকেন প্যাটিস। ঠিক এরকম ফ্লাওয়ারের মতো চিকেন প্যাটিসগুলো কিন্তু আমাদের বিভিন্ন বড় বড় শপের এবং ছোট ছোট কনফেকশনারিতেও কিন্তু দেখা যায়। এগুলো বাসায় তৈরি করা কিন্তু একদম সোজা। তার জন্য আপনাকে কী করতে হবে, বোনলেস চিকেন নিতে হবে হাফ কেজিরও কম। এখানে আমি হাফ কেজির কম নিয়েছি, আপনার ইচ্ছে মতো আপনি নেবেন। তার সাথে আদা রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল স্পুন এবং দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। এখন এগুলো সিদ্ধ করে নিয়ে আপনি শ্রেড করে নেবেন। এখন চলে যাব পুর তৈরির জন্য। পুর তৈরির জন্য আমি 2 টেবিল স্পুনের মতো তেল নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন তার মধ্যে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে লবণ এবং আবার গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু আপনি আপনার নিজস্ব স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে আবার 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, আপনি চাইলে 1 টিস্পুন ইউজ করতে পারেন। তার সাথে দিলাম 1/3 টিস্পুনের মতো জয়ফলের গুঁড়ো, যেটা নাটমেগ গুঁড়ো হিসেবে আপনার দেশের বাইরে স্টোরগুলোতে পেয়ে যাবেন। তারপর শেড করে রাখা এবং সিদ্ধ করা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিলাম। নর্মালি বেকারিগুলোতে পেঁয়াজের পরিমাণ বেশি থাকে, চিকেনের পরিমাণ কম, কিন্তু আমি যেহেতু বাসায় তৈরি করছি চিকেনের পরিমাণটা একটু বেশি। আঠালো একটা ভাব আনার জন্য আমি 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার এখানে ইউজ করলাম এবং ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব। তার মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো দুধ। পুরো রান্নাটাই কিন্তু আপনাকে ফুল ভলিউমে করতে হবে, কারণ এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই। তারপর সবগুলো উপকরণ যখন মাখামাখা হয়ে ঠিক ফ্রাই প্যান থেকে উঠে আসবে, তখনই মনে করবেন আপনার পুরটা রেডি। প্যাটিসের পুর তো তৈরি হয়ে গেল। যদি আমার রান্নাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। এখন প্যাটিস তৈরি করার জন্য যেটা লাগবে, আমি এখানে কাপকেকের টিন বা মোল্ড নিয়েছি, তার মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি। বাটারটা আপনারা খুব ভালো করে ব্রাশ করবেন যাতে কোনো অংশ বাদ না যায় এবং মুখের চারিদিকে ঠিক আমার মতো করে রাউন্ড করেও ব্রাশ করে দিবেন, কারণ যখন পাপপেস্টি ফুলে উঠবে তখন কিন্তু সাইডেও লেগে যায়। যদি ভালো করে ব্রাশ না করেন তাহলে কিন্তু তুলতে কষ্ট হবে। এটা হচ্ছে রেডিমেড পাপপেস্ট্রির রোল। যে কোনো ফ্রোজেন সেকশনে আপনারা রেডিমেড পাপপেস্ট্রির রোলটা আপনি পেয়ে যাবেন। দেশের বাইরে খুব অ্যাভেলেবল এবং দেশে বড় বড় সুপার স্টোরগুলোতে অবশ্যই পাবেন। এখন মোল্ডের মধ্যে আকার অনুযায়ী আপনি একটা গ্লাস কিংবা কাটার নিতে পারেন। আমি এখানে গ্লাস ইউজ করেছি। গ্লাসটা দিয়ে আমি গ্রাউন্ড করে কেটে নিব। এখন এই রাউন্ডটা কেমন শেপের হবে তা ডিপেন্ড করে আপনার কাপকেকের মোল্ডের আকারের উপর বা ডেপথের উপর। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি মেজারটা করলাম। এটা হচ্ছে নিচের পোর্শনের পার্ট। তা উপরে পোর্শনের পার্টের জন্য আমি নিয়েছি একটা ফ্লাওয়ার কুকি কাটার। এখন এটা যে ফ্লাওয়ারই হতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে বড় গোলের থেকে আরেকটু ছোট অংশের গোল নিয়ে কাটতে পারেন, কিন্তু এটাও কিন্তু আপনাকে আপনার মোল্ড অনুযায়ী মেজার করে নিতে হবে। এখন আসুন আমি কীভাবে মেজারমেন্টটা করলাম। কুকি কাটারটা আমি ঠিক কাপকেকের মোল্ডের উপরে বসিয়েছি, বসিয়ে দেখেছি যে এটা পুরোটা কভার করবে কি না। যেহেতু এটা কভার করবে সেহেতু এটাই হচ্ছে পারফেক্ট। আর আপনারা ডেপথের উপর নির্ভর করে নিচেরটুকু মেজার করবেন। ঠিক আমার গোল রুটিটা কিন্তু নিচের দিকে একদম পুরো অংশে ভরে গেল, দ্যাট মিন্স এটা পারফেক্ট এবং এটা বাইরেও চলে আসছে না। একদম মেজারমেন্টটা পারফেক্ট করে আপনাদের কাটতে হবে। তার মধ্যে দেবেন আপনারা হচ্ছে তৈরি করে রাখা মাংসের পুর। খুব বেশি দিতে হবে এমনও না, খুব কম দিতে হবে এমনও না, ঠিক সমান সমান লেভেল করেই আপনাদেরকে পুরটা ভরতে হবে, কারণ পাপপেস্টি কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যায়। তো ভালো মতো পুর দিয়ে নিয়ে উপরে আমি ফ্লাওয়ার করে রাখা কাটারটা আবার বসিয়ে দিব। এক্ষেত্রে আপনাকে বেশি চাপাচাপি করতে হবে না, আপনি জাস্ট হালকা করে বসিয়ে সাইড দিয়ে আঙ্গুল দিয়ে একটু ডেবে দাবিয়ে দিলে হয়ে যাবে। তারপর আশেপাশে অবশিষ্ট অংশ থেকে আমি একটু ডো নিয়ে রাউন্ড শেপ করে উপরে দিয়ে দিচ্ছি, জাস্ট বেকারি স্টাইলের লুকসটা আনার জন্য। আপনাদের সুবিধার্থে আমি এই প্রক্রিয়াটা আবারও একটু দ্রুত মোশনে দেখিয়ে দিচ্ছি।
ইন বিটুইন একটা অনুরোধ করে রাখি, যারা আমাকে ইউটিউব চ্যানেল দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের রেসিপিগুলো ভালো লাগে। আমার চ্যানেলের রেসিপির সাথে সাথে আপনারা মাঝে মাঝে কিছু ট্রাভেল ব্লগও পাবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্টস আর লাইক করবেন আর ফলো করে রাখবেন। এখন ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পাফ পেস্ট্রির উপরে কালারটা কিভাবে আসে। কালারটা আসে ডিমের কুসুম থেকে। একটা ডিমের শুধু কুসুম নেবেন, কুসুম নিয়ে ঠিক ভালো করে কুসুমটা ব্রাশ করে দিবেন, ব্যাস। এই ব্রাশ করে দিলেই পারফেক্ট কালারটা চলে আসবে। 250 ডিগ্রি প্রিহিটেড ওভেনে, মাস্ট প্রিহিটেড হতে হবে। প্রিহিটেড ওভেনে আপনারা 15 মিনিট ব্রেক করলেই এটা পেয়ে যাবেন। এখন আপনার কিন্তু 18 মিনিটও লাগতে পারে, 12 মিনিট লাগতে পারে। পারফেকশনটা আসবে তখনই যখনই এরকম ব্রাউন কালারটা হয়ে আসবে, তখনই মনে করবেন আপনার পাফ পেস্ট্রি ইজ রেডি টু সার্ভ। আশা করি আমার রেসিপিটি ভালো লাগলো। আমি আশনা, চেষ্টা করবো নতুন কিছু দেখাতে। টিল দেন বি হেলদি অ্যান্ড স্টে সেফ।